হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওটস বাচ্চাদের জন্য উপকারী নাকি ক্ষতিকর? অনেকেই তো ওটস ওজন কমানোর জন্য খেয়ে থাকেন, তো বাচ্চাদের ওটস খাওয়ানো কি উচিত হবে? বাচ্চাকে ওটস খাওয়ালে কি ওজন কমে যাবে? মায়েরা যখন বাচ্চাকে ওটস খাওয়ানোর কথা ভাবেন, তখন কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তাদের মাথায় আসে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাচ্চাকে ওটস খাওয়ানো যাবে কি না, বাচ্চাকে ওটস খাওয়ালে বাচ্চার ওজন কমে যায় কি না, ওটস উপকারী নাকি ক্ষতিকর। চলুন এই ভিডিও থেকে জেনে নিই। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন। প্রথমেই বলি, এই সহজপাচ্য, ফাইবার সমৃদ্ধ এবং পুষ্টিগুণে ভরপুর ওটস সকলের জন্য উপকারী। তো কত বয়স থেকে বাচ্চাকে ওটস দেওয়া যাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলুন আগে জেনে নিই ওটস খাওয়ালে কি কি উপকার আপনি পাবেন। প্রথমে বলি, ওটস মিনারেলস সমৃদ্ধ, যা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন এবং জিঙ্কের মতো খনিজ উপাদান রয়েছে ওটসের মধ্যে, যা শিশুর বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর হাড়ের বৃদ্ধি, হিমোগ্লোবিন বৃদ্ধিতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। ওটস বিশেষ কয়েকটি ভিটামিন সমৃদ্ধ, ভিটামিন B6, ফোলেট, ভিটামিন E এবং ভিটামিন K। ওটসে থাকা থায়ামিন, নিয়াসিন শিশুর সর্বাঙ্গীন বিকাশে সহায়ক। ওটস অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরের ফ্রি রেডিক্যালসগুলির আক্রমণ থেকে আমাদের কোষগুলোকে কিন্তু রক্ষা করে। তাই নিয়মিত ওটস খাওয়ালে কিন্তু শিশু অনেক শক্তিশালী হয়। ওটস ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি সহজে হজম হয় এবং আপনার শিশুর পাচনতন্ত্রকে কিন্তু শক্তিশালী করবে, হজম ক্ষমতা বাড়াবে। 100 গ্রাম ওটস 400 ক্যালোরি শক্তি সরবরাহ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওটসে থাকা বিটা গ্লুকোন ইমিউন সিস্টেমকে উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই নিয়মিত শিশুকে ওটস খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই শক্তিশালী হয়। কোষ্ঠকাঠিন্য দূর করে। শিশুদের ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যাটা একটু বেশি দেখা দেয়। তো ফ্রেন্ডস, আপনার শিশুকে যদি আপনি প্রতিদিন ওটস খাওয়ান, তাহলে কিন্তু তার পটি কিন্তু ক্লিয়ার হবে। এছাড়া ওর স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, হার্ট ভালো রাখে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বড়দের ক্ষেত্রেও কিন্তু ওটস খাওয়া অত্যন্ত উপকারী। তো ফ্রেন্ডস, খুব ভালো কার্বোহাইড্রেটের সন্ধান যদি আপনি করেন, তাহলে কিন্তু ওটস অবশ্যই আপনার খাওয়া উচিত। এবং ডায়াবেটিস রোগীরা অবশ্যই ওটস খাবেন। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওটস ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তো আপনারা অবশ্যই ওটস খাবেন, বড়রা খাবেন, ছোটরা খাবেন। তো ফ্রেন্ডস, কত বয়সে বাচ্চাকে ওটস দেবেন? 6 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চাকে ওটস দেওয়া যাবে। তবে ওটসটা আপনারা ভালো করে গুঁড়ো করে রাখবেন। সেই গুঁড়ো করা ওটস যদি দুধ দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু অনেক সহজে আপনার বাচ্চা খেয়ে নিতে পারবে। ওটমিলের সাথে যদি আপেল, কলা, খেজুর, বেরি জাতীয় ফল বা বাদাম যুক্ত করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই, অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার হয়ে গেল। তো ফ্রেন্ডস, বিভিন্ন রকমভাবে বাচ্চাকে ওটস খাওয়ান এবং বাচ্চাকে সুস্থ রাখুন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।